খিচুড়িতে মিশিয়ে দেয়া হচ্ছে পান্তা ভাত একটা ছোট্ট হাঁড়িতে রান্না হচ্ছে শতাধিক বাচ্চার খিচুড়ি জলা পোড়া খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা নিয়মিত দেয়া হয় না ডিম মাসের বেশিরভাগ সময় সেন্টার বন্ধ থাকে বলতে গেলেই অঙ্গনওয়াড়ি কর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে আঙিনায় খিচুড়ি ফেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা এই ঘটনায় সোমবার সাড়ে এগারোটা নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশচন্দ্রপুর চন্দ্রপুর এক নম্বর ব্লকের পশ্চিম বাগমারা গ্রামে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রের কর্মীরা অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী নাসরিন বেগমের বিরুদ্ধে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন এলাকার গ্রামবাসী এবং অভিভাবকদের অভিযোগ পশ্চিম বাগমারা গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য নিয়মিত মেলে না পুষ্টিকর খাবার সেন্টার থেকে যা খাবার দেয় তা মুখে তোলার অযোগ্য খিচুড়িতে পান্তা ভাত মিশিয়ে দেয় তা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আবার কখনো শিশুর পরিবারের লোকেরা একটু দেরিতে খাবার নিতে এলে খাবার ফুরিয়ে গিয়েছে বলে তাড়িয়ে দেয়া হয় সরকারি নির্দেশিকা অনুসারে শিশুদের জন্য ভাত ও খিচুড়ির সঙ্গে সপ্তাহে তিন তিন দিন দিন গোটা ও ও ডিম এবং মায়েদের সপ্তাহে ছদিনই গোটা ডিম দেওয়ার কথা থাকলেও ওই অঙ্গনবাড়ি কর্মী সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন কাঁচা ডিম সাদা ভাত ও খিচুড়ি দিয়ে থাকে এতে পুষ্টিকর খাবার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা

এলাকার মানুষকে অন্ধকারে রেখে দিনের পর দিন দুর্নীতি করে চলেছে ওই কর্মী লকডাউনের সময় দীর্ঘ ছ মাস ধরে কোনো খাবার দেয়নি এমনকি চাল ডাল ও আলু পর্যন্ত দেয়নি বলে অভিযোগ দিছে না ডেলিভারি কারণ সরকারি নিয়মে আছে যে প্রতিদিন যারা ডেলিভারি মা হয়েছে এবং যারা প্রসূতি মা তারা কিন্তু ডিম পাবে এটা সরকারি তালিকায় আছে মানে না কারণ সরকার থেকে তো সেই টাকাটা তো পায় ডিম শর্ট বলে তো হবে না কারণ সরকার তো টাকাটা তো পায় তো কি বলছেন

এক অভিযোগকারী অভিভাবক রুবি খাতুন জানান এই সেন্টার থেকে দীর্ঘদিন থেকে নিম্নমানের খাবার দিচ্ছে বাচ্চাদের খিচুড়িতে বাসি ভাত মিশিয়ে দেয় খিচুড়িতে থাকে অর্ধেক জল খাবার থেকে কখনো কখনো পোকা ও ইঁদুরের মল পাওয়া যায় ওই খাবার খেয়ে বাচ্চাদের শরীর খারাপ করছে রান্নায় তেল মশলা কিছুই দেয় না আমরা বলতে গেলেই মারতে আসে বিভিন্ন অজুহাত দেখিয়ে সেন্টার মাসের পর মাস ছুটি রেখে দেয় খিচুড়ি বাসি ভাত দিয়ে দিবে বাচ্চাকে খাওয়াবো কি রকম ওগুলো খাওয়ালে উল্টি করবে উসুক হবে কে দিবে এটা না সরকার থেকে তো ওরা ফ্রেশ চাল দিচ্ছে ডিম দিচ্ছে হ্যাঁ ওখান থেকে আবার ই করে দিচ্ছে পানি দিয়ে দিচ্ছে বেশি করে আর ডিম দিচ্ছে যেদিন ডিম দিতে হবে দিচ্ছে না তো প্রতিদিন কি ডিম পান আপনারা হ্যাঁ মানে ডিম কি রকম দিচ্ছে পরিমাণ যেদিন আদ গোটা থাকতে আর করে দিচ্ছে আর যেদিন গোটা থাকতে হবে সেদিন দিচ্ছে না কিন্তু সরকারের নিয়মে আছে যারা গর্ভবতী মা এবং প্রসূতি মা ওরা কিন্তু সবটাই ছদিনে ডিম পাবে সেরকম ডিম দেই কি গটা ডিম দেয় না 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 গোটা দিন কোনো দিন অধ্যাক্ষণ করে দেয় বলছি আপনার শিশু কি ডিম এখানে খিচুড়ি পাই হ্যাঁ পাচ্ছে এই যে জল খিচুড়ি শুধু খালে জল দিচ্ছি এই শিশু মানে খিচুড়ি খেয়ে কি অসুস্থ পড়ছে বাচ্চা হ্যাঁ পড়েছে পড়েছে আপনি যখন গেলেন অঙ্গনারী কর্মীকে জানাতে যে এই খিচুড়িকে খেয়ে অসুস্থ হয়ে বাচ্চা যাচ্ছে তখন কি জানাচ্ছে তখন আমাকে মারতে যাচ্ছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই কেন্দ্রের কর্মী নাসরিন বেগম কর্মী নাসরিন বেগম জানান তার সেন্টারের একশো পঁচিশ জন বাচ্চা রয়েছে প্রায় দুই শতাধিক অভিভাবক খাবার নিতে আসে তাই মাঝে মধ্যে সমস্যা হয়

আর আপনি যে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবার তো মুখে তোলা যাচ্ছে না তাহলে আপনি তাহলে খাবারগুলো কি করছেন তাহলে কারণ আপনার স্বামী যে খাবার তুলেছি ওটাকে খাবার যজ্ঞ বলেন আপনি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা